আমার বাড়ি না তাহলে আমাকে এখানেই থাকতে হবে This is so damn irritating Hey you Why are you shutting the door Don't do that না আমি এরকমই রেখে দিচ্ছি চলবে তো জাস্ট ভেজিয়ে দিলাম আর কি ও এটাই তোমার পার্মানেন্ট জামা কাপড় আর কি মানে এটাই সারা জীবন পরে থাকবে ভালো খুব ভালো দেখতে জোকারের মতো লাগছে এমনিতে না ভালো তো লোকে অজ্ঞান হয়ে যাবে খারাপ কি What? আমি কি পরবো না পরবো তোমার থেকে শিখতে হবে তুমি ডিসাইড করে দেবে না না তুমিও ডিসাইড করতে পারতে যদি তুমি নিজের ক্ষেত্রে ভালো জামা কাপড় চুজ করতে পারতে না আমার তুমি যেটা পরে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছ সেটা পরে তো বাড়ির বাইরে তো পরের কথা ঘরের বাইরেই জানে কথা না আমি পছন্দ করে দিই ভালো লাগবে তুমি বিশ্বাস করে দেখতে পারো আমাকে তুমি চুপ করে আচ্ছা টাচ করছি না তুমি বসো উনি আসছে আমি যেটা পছন্দ করে দেব লক্ষ্মী মেয়ের মতন পড়ে নেবে না হলে না না হলে না হলে কি না হলে তুমি আমাকে এই আলমিরার মধ্যে লক করে দেবে কি হলো সেটা তো বলবে কিছু মনে পড়েছে কিছু ভুলে গেছো পেট কামড়াচ্ছে মাথা ব্যথা আরে কিছু তো বলো কি কি হয়েছে দাদু ভাই কি ব্যাপার দাদু ভাই মেম সাহেব এরকম কাঁদছে কেন মানে আমি কেন কি হয়েছে বড় বৌমা তুমি এভাবে কাঁদছো কেন আরে এভাবে কাঁদতে আছে জানো দাদু আমাকে কি বলেছে ও বলেছে ওর কথা না শুনলে আমাকে ওই আলমিরার মধ্যে লক করে রেখে দেবে এই না আমি সেরকম কিছুই ওকে কিন্তু এসব বলেছিস করা তুমি এতটা অবুঝ সেটা তো আমি জানতাম না দাদু ভাই এইমাত্র ডাক্তারকে দেখিয়ে আনলে ডাক্তার তোমাকে এত করে বোঝালেন তুমি মেম সাহেবকে মানে একজন অসুস্থ মানুষকে তুমি আলমারিতে বন্ধ করে রাখার ভয় দেখাচ্ছ আচ্ছা আমি ওকে কেন আলমারির মধ্যে বন্ধ করে রাখতে যাইবো লায়ার লায়ার হি ইজ ওয়ান বিগ ফ্যাট লায়ার তুমি আমাকে বলনি তোমার কথা শুনতে হবে না হলে হ্যাঁ 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 মানে বলেছি তো তাই তো না হলে বলার পরে তুমি বলেছিলে আলমারি ডোরটা খুলে তুমি আমাকে ভয় দেখাওনি বলো কোথায় মানে সে তো সে তো কি ইয়েস অর নো টেল মি তুমি আলমিরার ডোরটা খুলেছিলে কিনা হ্যাঁ খুলেছিলাম দ্যাটস ইট ছি 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 দাদু ভাই